আমাদের এই পৃথিবী যে কতটা বৈচিত্র্যময় তার উদাহরণ পেতে খুব বেশি চিন্তা করার হয়তো প্রয়োজন পড়ে না। আমাদের চারপাশেই ছড়িয়ে আছে এমন হাজারো বিষয় যা হয়তো আমাদের চোখে পড়ে না, কিন্তু জানলে বিস্মিত না হয়ে পারি না যে লাখ লাখ বছর ধরেই এই বিশ্বের জীবজগতে ঘটে চলেছে এমনই অনেক অভূতপূর্ব ঘটনা। আপনারা জানেন, বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে অনেক নতুন নতুন উদ্ভিদ বা প্রাণীর খোঁজ পাওয়া যাচ্ছে। সেই সাথে আমরা এটাও জানতে পারছি একেবারে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে যেসব প্রজাতি তাদের কথা। বিশ্বে মানুষের সংখ্যা যত বাড়ছে এই বিলুপ্তির হারও বেড়ে চলেছে সেই অনুপাতে। জলবায়ু পরিবর্তন বা মনুষ্যসৃষ্ট কারণে গত কয়েকশো বছরে নিশ্চিহ্ন হয়ে গেছে বহু উদ্ভিদ ও প্রাণী। আর কয়েক দশক আগে নিশ্চিহ্ন হয়ে যাওয়া অনেক প্রাণী সাক্ষী হয়ে আছে শুধু কিছু ছবি বা ভিডিও। লেসান রেইল, মাত্র ৬ ইঞ্চি লম্বা এবং ওড়ার ক্ষমতাহীন লেসান রেইল পাখিদের একসময় দেখা মিলত লেসান দ্বীপে। প্রশান্ত মহাসাগরের বুকে মাত্র ৪ বর্গ কিলোমিটারের এই বিচ্ছিন্ন দ্বীপটিতে এখনও বহু প্রজাতির বিপন্ন প্রাণীর বাস রয়েছে, কিন্তু বিংশ শতকের গোড়া থেকেই লেসান রেইল পাখিটি নিশ্চিহ্ন হয়ে যেতে থাকে। ঠোঁট থেকে পেট পর্যন্ত হালকা ধূসর এবং পেছনের অংশ বিবর্ণ বাদামি রঙের এই পাখি বিবর্তনের একটি অদ্ভুত নমুনা। উড়তে না পারার কারণে এদের পায়ের গঠন ছিল অপেক্ষাকৃত লম্বা এবং শক্তিশালী। উদ্ভিদের পাতা বা বীজ, মথ, পাখির ডিম বা ছোট কীটপতঙ্গই ছিল এদের খাবার। প্রাকৃতিক কোনো শত্রু না থাকায় এই পাখিটি ছিল একাধারে ভীতিহীন। ১৮৯০ সাল থেকে এই দ্বীপে সারের জন্য পাখির মল সংগ্রহ করা শুরু হয়। শুরু হয় মানুষের যাতায়াত। ১৯১০ সালের দিকে দ্বীপটিতে খরগোশের আমদানি হয়, যারা দ্বীপের সমস্ত উদ্ভিদ সাবার করে দিতে শুরু করে। এতে খাদ্য সংকটের মুখে পড়ে দলে দলে নিশ্চিহ্ন হয়ে যেতে থাকে লেসান রেইল। ১৯২৩ সালের দিকে এই দ্বীপে মাত্র এক জোড়া পাখি টিকেছিল। তারপরও মিডওয়ে দ্বীপে কোনো মতে টিকেছিল অল্প সংখ্যক লেসান রেইল। কিন্তু ১৯৪৩ সালের দিকে জাহাজের মাধ্যমে দ্বীপে প্রবেশ ঘটে কালো ইঁদুরের, যা লেসান রেইল পাখির বিলুপ্তি নিশ্চিত করার জন্য যথেষ্ট ছিল। ১৯৪৪ সালের জুনে মিডওয়ে দ্বীপে শেষ লেসান রেইল পাখির দেখা পাওয়া যায়, আর তারপরই বিলুপ্ত হয়ে যায় পাখির এই বিরল প্রজাতিটি। বার্বরি সিংহ, মানুষের নির্মমতার শিকার হতে হয়েছে উত্তর আফ্রিকার এই সিংহের প্রজাতিটিকে। মাত্রাতিরিক্ত শিকারের কারণে এই বার্বরি সিংহের কোনো বংশধরই আজ আর জীবিত নেই। একসময় উত্তর আফ্রিকার মরু অঞ্চলে অবাধে বিচরণ করা এই সিংহ মিশরীয় সিংহ বা অ্যাটলাস সিংহ নামেও পরিচিত ছিল। পুরুষ বার্বরি সিংহের বিশেষ বৈশিষ্ট্য ছিল এর ঘন এবং বড় বড় কেশর, যা অন্যান্য সিংহ থেকে একে আলাদা করেছিল। সাধারণত ৮ থেকে ১০ ফুট লম্বা হতো এই সিংহ, আর ওজন হতো ২৭০ থেকে ৩০০ কেজি। মূলত রোমান সাম্রাজ্যের সময় থেকেই এই সিংহ কমে যেতে থাকে। গ্ল্যাডিয়েটরদের সাথে লড়াই বা খ্রিস্টানদের নিধনের জন্য এই সিংহ ধরা বা শিকার করা হতো, কিন্তু বিংশ শতাব্দীর শুরু থেকে শিকারীদের নিষ্ঠুরতায় বিলুপ্ত হয়ে যায় এই প্রজাতিটি। ১৯৪২ সালে বার্বরি সিংহের শেষ সদস্যটিকেও গুলি করে মেরে ফেলা হয়। যদিও আলজেরিয়া এবং মরক্কোর বুনো অঞ্চলে ১৯৬০ দশকের দিকে দু একটি বার্বরি সিংহের দেখা পাওয়ার খবর পাওয়া যায়, তবে বর্তমানে এই সিংহের আর কোনো সদস্য বেঁচে নেই বলে মত দিয়েছেন গবেষকরা। ১৯২৫ সালে অ্যাটলাস পর্বতমালার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় মার্সেলিন ফ্ল্যান্ড্রিন নামে এক ব্যক্তি বার্বরি সিংহের এই ছবিটি তুলতে সক্ষম হন। এটি শেষ ছবি যেখানে একটি জীবিত বুনো বার্বরি সিংহকে দেখা গেছে। মরক্কো সহ বিশ্বের কিছু চিড়িয়াখানায় বার্বরি সিংহ রয়েছে বলে দাবি করা হলেও বেশিরভাগ সিংহই বার্বরি প্রজাতির নয় বলে জানিয়েছেন গবেষকরা। তবে এদের কয়েকটি আসলেই বার্বরি সিংহের বংশধর কিনা তা এখনও নির্ধারণ করা যায়নি। বেইজি ডলফিন, চীনের রিয়াংজি নদীতে দেখা মিলত এই বিরল প্রজাতির স্বাদুপানি ডলফিনের, কিন্তু খুব সম্প্রতি ডলফিনের এই প্রজাতিটি বিলুপ্ত হয়ে গেছে বলেই বিশ্বাস করা হয়। প্রাচীনকাল থেকে স্থানীয়দের কাছে
নিরাপত্তার দেবী হিসেবে পূজিত হয়ে এসেছে এই ডলফিন। কিন্তু 2002 সালে এই ডলফিনের শেষ সদস্যটিরও মৃত্যু হয়। আর 2006 সালে চালানো এক অভিযানে নিশ্চিত হয়ে গেছে আর কোনো বেজি ডলফিন বেঁচে নেই এই বিশ্বে। ফসিলের তথ্য থেকে জানা গেছে 25 মিলিয়ন বছর আগে এই প্রজাতির দেখা পাওয়া যায়। আর 20 মিলিয়ন বছর আগে ইয়াংজি নদীতে অভিযোজিত হয় বেজি ডলফিন। 7 থেকে 8 ফুট লম্বা এবং গড়ে 135 থেকে 230 কিলোগ্রাম ওজনের এই ডলফিনের পিঠের দিকটা ফ্যাকাশে নীল থেকে ধূসর এবং পেটের দিকটা সাদা। সরু এবং লম্বা ছোটের এই ডলফিনের গড় আয়ু ছিল 24 বছর। যদিও ছোট চোখের কারণে এদের দৃষ্টিশক্তি ক্ষীণ, কিন্তু সোনার প্রযুক্তি ব্যবহার করে এরা চলাফেরা বা সামাজিকতা রক্ষায় বেশ পটু। 1980-এর দশকেও ইয়াংজি নদীতে প্রচুর সংখ্যায় দেখা মিলত এই ডলফিনের। কিন্তু শহরায়ন এবং শিল্পায়ন, অবৈধভাবে ডলফিন শিকার, পরিবেশ দূষণ ইত্যাদির প্রভাবে 20 বছরের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যায় বেশিরভাগ ডলফিন। আর বর্তমানে এদের শেষ সদস্যটিও মৃত এবং শুধু ছবিতেই বেঁচে আছে এই বিরল প্রজাতিটি। কাস্পিয়ান বাঘ। সাইবেরিয়ান এবং রয়্যাল বেঙ্গল টাইগারের মাঝামাঝি আকৃতির কাস্পিয়ান বাঘ একসময় কাস্পিয়ান সাগরের পশ্চিম এবং দক্ষিণ প্রান্তের ঘন অরণ্যে বিচরণ করে বেড়াত। ইরাক, আফগানিস্তান, তুরস্ক, মঙ্গোলিয়া, কাজাখস্তান, কিরগিজিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, ককেশাস, ইরান ও সোভিয়েত ইউনিয়নের দক্ষিণ প্রদেশের বনভূমিতে একসময় রাজত্ব ছিল বিশাল আকৃতির এই বাঘের। স্থান ভেদে এই বাঘ বিভিন্ন নামে পরিচিতি পেয়েছে, যেমন হ্যারিকেনিয়ান বাঘ, পারস্য বাঘ, তুরানিয়ান বাঘ এবং বাবরি মাঞ্জাদারান বাঘ নামে। গড়ে 10 ফুটের মতো লম্বা এই বাঘের ওজন ছিল 170 থেকে 240 কেজি। 19 শতকের শেষ দিকেও কাস্পিয়ান সাগরের বনভূমিতে এই বাঘের সংখ্যা ছিল উল্লেখযোগ্য, কিন্তু পরবর্তীতে চাষাবাসের জন্য বনভূমি উজাড় করে ফেলা এবং মাত্রাতিরিক্ত শিকারের কারণে 20 শতকের গোড়া থেকেই নিশ্চিহ্ন হয়ে যেতে থাকে কাস্পিয়ান বাঘ। চীনের তারিম নদী অববাহিকা থেকে 1920 সালের দিকে এবং মানাসী নদী অববাহিকা থেকে 1960 সালের দিকে নিশ্চিহ্ন হয়ে যায় এই বাঘ। কাজাখস্তানে 1948 সালে, তুর্কমেনিস্তানে 1954 সালে এবং ইরানের গুলস্তান এলাকায় 1958 সালে শেষবার দেখা যায় এই বাঘ। 1970-এর দশকের পর এই বাঘ পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে বলে মনে করা হয়েছিল, কিন্তু 1998 সালে আফগানিস্তান তাজিকিস্তান সীমান্তে এই বাঘ দেখা গিয়েছিল বলে দাবি করা হয়। বর্তমানে বিজ্ঞানীরা চেষ্টা করছেন কাস্পিয়ান বাঘের সাথে জিনগত সাদৃশ্যপূর্ণ সাইবেরিয়ান বা আমুর বাঘ মধ্য এশিয়ার কিছু জঙ্গলে ছেড়ে দেওয়ার। কিন্তু বিলুপ্ত হয়ে যাওয়া কাস্পিয়ান বাঘ কি আর ফিরে আসবে কখনো, নাকি শুধু এই ছবির মধ্যেই বেঁচে থাকবে বিশ্বের সবচেয়ে বড় বাঘগুলোর একটি এই কাস্পিয়ান বাঘ? থাইলাসাইন। এটি তাসমানিয়ার বাঘ বা তাসমানিয়ার নেকড়ে নামেও পরিচিত। 20 শতকের গোড়ার দিক থেকেই এই প্রাণীটি বিলুপ্ত হয়ে গেছে বলে বিশ্বাস গবেষকদের। অস্ট্রেলিয়া মহাদেশ, তাসমানিয়া এবং নিউগিনিতে একসময় প্রচুর সংখ্যায় দেখা মিলত থাইলাসাইন। আকারে মাঝারি বা বড় আকারের কুকুরের সমান এই নিশাচর শিকারী প্রাণীটির পিঠ থেকে লেজ পর্যন্ত বাঘের মতো ডোরা কাটা দাগ রয়েছে, যে কারণে এটি তাসমানিয়ার বাঘ নামেও পরিচিতি পেয়েছে। তবে এই প্রাণীর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে পুরুষ এবং নারী দুজনেরই ক্যাঙ্গারুর মতো থলে রয়েছে। প্রায় 4 ফুটের মতো লম্বা প্রাপ্তবয়স্ক থাইলাসাইনের উচ্চতা হতো 2 ফুটের মতো এবং ওজন হতো 20 থেকে 30 কেজি। মানুষের কারণে প্রায় 2000 বছর আগে থেকেই অস্ট্রেলিয়া এবং নিউগিনি থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে থাকে থাইলাসাইন। 1930-এর দশকেও তাসমানিয়ায় দেখা মিলত এই প্রাণীর। 1930 সালে সবশেষ বুনো থাইলাসাইনকেও গুলি করে হত্যা করা হয়। আর 1936 সালের 7 সেপ্টেম্বর হোবার্ট চিড়িয়াখানায় শেষ থাইলাসাইনের বংশধরের মৃত্যু হয় অবহেলাজনিত কারণে।
চিড়িয়াখানায় ধারণ করা এই ভিডিও ক্লিপগুলোই থাইলাসাইনের শেষ নিদর্শন। যদিও এরপর অনেক বছর ধরেই অনেকেই দাবি করেছেন তারা দেখা পেয়েছেন থাইলাসাইনের, অনেকে হাজির করেছেন ফটোগ্রাফ বা ভিডিও, কিন্তু এদের বেশিরভাগই বাতিল করে দিয়েছেন গবেষকরা। তবে অনেক বিজ্ঞানী এবং গবেষক এখনও খুঁজে বেড়াচ্ছেন যদি পাওয়া যায় থাইলাসাইনের জীবিত কোনো সদস্যকে। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন, ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে, আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের সাথে।